দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামে মা নূরজাহানকে পরিকল্পিতভাবে হত্যার পরে পাঁচ টুকরো করার ঘটনায় ছেলে হুমায়ুন কবির সহ সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ নীলুফার সুলতানা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে আরও 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 7 অক্টোবর ধানক্ষেত থেকে নূরজাহান নামের ওই নারীর মৃতদেহের একটি অংশ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের শরীরে আরও 4টি খণ্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে চর জব্বার থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছিল। কুমিল্লার দেবিদ্বারে কলেজে ভর্তি না হতে পেরে এক মাদ্রাসার ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কুড়াখাল গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নুসরাত জাহান মুন্নি গ্রামের আনোয়ার হোসেনের বড় সন্তান। এ ব্যাপারে দেবিদ্বারে থানায় অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভারতে পাচারের সময় বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া 1 কেজি 162 গ্রাম ওজনের 10টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের একটি ব্রিজের উপর অবস্থান করছে। এমন সংবাদে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকা। রাজশাহীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে ফুটপাতের পুরাতন শীতবস্ত্রের দোকানগুলোতে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। তবে দাম বাড়ায় শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, গতবারের তুলনায় এবার ফুটপাতের শীতবস্ত্রের দাম বেড়েছে কয়েক গুণ। রাজশাহী থেকে মোহাম্মদ সোহাগ আলী তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। গত কয়েকদিন ধরে রাজশাহীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীত বাড়ায় বেড়েছে গরম কাপড়ের চাহিদাও। শীত নিবারণে গরম কাপড়ের খোঁজে জেলার ছোট বড় শপিং মলগুলোতে মানুষের ভিড়। তবে নিম্ন আয়ের মানুষের গরম কাপড়ের একমাত্র ভরসা ফুটপাতের দোকান। তবে অন্য বছরের তুলনায় এবারের ফুটপাতের দোকানের কাপড়ের দাম বেড়েছে কয়েক গুণ, ফলে অনেকে গরম কাপড় কিনতে এসে ফিরছেন খালি হাতে। সব জিনিস দেখছে, সব জিনিস পছন্দ হয়েছে, না পছন্দ হয়েছে যেটা সেটা দামে হচ্ছে না, 100 টাকা 150 টাকা বাড়তি দাম কিনতে আগে তাহলে দাম বেশি, 100 টাকার মাল 150 টাকা 200 টাকা। যদিও দোকানিদের দাবি, অন্য বছরের তুলনায় প্রতি লটে দাম বেড়েছে 5 থেকে 7,000 টাকা, ফলে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে বেশি দামে। কাপড়ে একটা বড় সিন্ডিকেট হয়েছে, যেটা মনে করেন বড় বড় ব্যবসায়ীরা এই সিন্ডিকেট করে ফেলেছে। এতে আমাদের সাধারণ ক্রেতা, মানে আমরা যে বেল কিনে এনে বেচি, আমাদেরও তো ভোগান্তি আছে। আছে সাধারণ মানুষ যারা কিনে মানে ব্যবহার করবে, ওদের খুব ভোগান্তি। বেচা বিক্রি আগের বছরের মতো এই বছর অত নাই, কারণ জিনিসপত্রের অনেক দাম, তো যার কারণে মানুষের মনে করলেও কিনতে পারছে না। আর আমরা যে মালটা কিনছি সেই মালটার দাম হয়ে যাচ্ছে গত বছর থেকে একটা মালের দাম 5,000 থেকে 10,000 টাকা বাড়ছে। এদিকে নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস জেলা প্রশাসনের। এই শীতকে সামনে রেখে আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা এই জেলার জন্য 56,850 পিস কম্বল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমরা পেয়েছি। ফুটপাতের শীতবস্ত্রের দাম নিয়ে কারসাজি বন্ধের পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি নিম্ন আয়ের মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আগামীকাল সকালে 32তম এশিয়া প্যাসিফিক ও 21 জাতীয় স্কাউট জাম্বুরির সমাপ্তি ঘোষণা অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কালিয়াকৈরে মৌচাকের জাম্বুরি ময়দানে চলছে শেষ মুহূর্তের মহড়া। 19 জানুয়ারি এ জাম্বুরি শুরু হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকা সহ দেশ বিদেশে প্রায় 11,000 স্কাউট স্কাউট কর্মকর্তা স্বেচ্ছাসেবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।
মেহেরপুরের গাংনীতে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে দুজন গ্রেফতার হয়েছে। দুটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদি সহ তাদেরকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোলাম রসুলকে ফাঁসানোর জন্য জিয়াউরুল ও জহির উদ্দিন তার বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল রাখে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা সহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি গাড়ির নম্বর প্লেট, দুটি ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, অকেজো ওয়াকিটকি, খেলনা পিস্তল, আর্মি পোশাকের সদৃশ জ্যাকেট ও দেশীয় অস্ত্র। গ্রেফতারকৃতরা হলেন খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালেহ হাওলাদার, বিল্লাল, আবু হানিফ ও ইউসুফ। পটুয়াখালীর মহিপুরে 50 মন জাটকা ইলিশ সহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, অভিযানের সময় ট্রলারের চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। শরীয়তপুরের রাসেল মুন্সির বাড়িতে হামলা ও মোটরসাইকেল ভাঙচুর করেছে স্থানীয় কিশোর গ্যাং। সদর উপজেলার পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই হামলা চালায়। পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বাকিটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নেত্রকোনা পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক প্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা হয়েছে। দুপুরে পূর্বধলা উপজেলার জামতলা বাজার থেকে শুরু হয়ে এই পথসভা শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের সভাপতিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এটিএম শামসুর সিরাজ রিয়েল, রেজাউল করিম লেলিন সহ অনেকে। নারায়ণগঞ্জের যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা পরিষদ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ স্থানীয়রা। বীর মুক্তিযোদ্ধা আশরাফ খানের সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বন্দর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য বিউটি আক্তার, পঞ্চায়েত কমিটির সহসভাপতি জসিম উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম স্বপন ও সদস্য সচিব আব্দুল লতিফের আয়োজনে দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌর মার্কেটের পার্কে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ভোর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা যুবলীগের সভাপতি সরদার শাহিদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব সহ জেলা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুরের হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে হিলি স্থলবন্দরের চার মাথা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পূর্বের চেয়ে 15 টাকা বাড়িয়ে বর্তমানে 420 টাকা প্যাকেজ মূল্যে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি করে চিনি বিক্রয় করা হচ্ছে। বাজার মূল্যের চেয়ে কম দানে এসব পণ্য পেয়ে খুশি নিম্নের মানুষেরা। উপজেলার 10,571 জন কার্ডধারী মানুষের মাঝে সুলভ মূল্যে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। দশ পেরিয়ে 11 পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন, এই স্লোগানে নাচনের নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রতিনিধি আব্দুল মজিদের আয়োজনে নূরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদা তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ ও বেওয়ারিশ লাশ
দাফন জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মীর আহমেদ টুটুল, সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয় পারভেজ সাজ্জাদ হোসেন সরকার বাচ্চু, নাটোর জেলা পরিষদ সদস্য রেজাউল করিম, সংস্থার সদস্য খোদেজা বেগম আল্লাদির সহ অনেকে। এ সময় বক্তারা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনা রশিদ সিআইপি সহ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা, পবিত্র কোরআন তেলাওয়াত, হামনাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও পুরস্কার বিতরণী, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা চার আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন সহ অনেকে। উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের দর্শক ফোরাম গাইবান্ধার আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান টিভি প্রতিনিধি মাহমুদ খান। এশিয়ান টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কবির সরকারের আয়োজনে ও ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ হারুনা রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুর রায় চৌধুরী ও ব্যবসায়ী কাইয়ুম সরকার সহ অনেকে। দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন। এই স্লোগানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি পালিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে উল্লাপাড়া প্রতিনিধি আল আমিনের আয়োজনে ও প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশনের সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার জিন্না ফারুক, সাংবাদিক এ আর জাহাঙ্গীর, সাহারুল হক বা সাচু, রিয়াজুল ইসলাম সবুজ সহ অনেকে। চট্টগ্রামে দেশের তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে উৎসাহিত করে মাদকসহ অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের মেট্রোপলিটনের তত্ত্বাবধানে দামপাড়া পুলিশ লাইন্সে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেডিএস গ্রুপের এমডি সেলিমুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উপলক্ষে মিশন ও মহানগর যুব ফ্রন্টের পরিচিতি সভা হয়েছে। গাজীপুর মহানগরের চেরাক আলী বাসস্ট্যান্ড এলাকায় জাকের পার্টির অফিস কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, মোহাম্মদ রাজু আহমেদ মৃধা সহ অনেকে। চট্টগ্রামের মাইজভাঞ্জার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ আহমেদুল্লাহ মাইজভাঞ্জারের 117তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির মাইজভাঞ্জার দরবার শরীফে এর আয়োজন করা হয়। এ সময় আলহাজ শাহ সুফি, ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভাঞ্জারী, আঞ্জুমানে মোত্তা বেইয়ানে, গাউসে মাইজভাণ্ডারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় রাওনাথ বাজারে পেশাজীবী কল্যাণ পরিষদের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমানুল্লাহ আকন্দের সভাপতিতে 2023 থেকে 2025 সাল মেয়াদে হাদিসুল্লাহ ব্যাপারীকে সভাপতি ও সাখাওয়াত হোসেন আকন্দকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও সাইফুল ইসলাম ব্যাপারীকে সাংগঠনিক ও মোবারক হোসেনকে সহ সাংগঠনিক সম্পাদক করে নবনির্বাচিত 25 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে ডিএম একাডেমির মাঝে তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফাজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান ও ক্রীড়া পরিচালক হরচন্দ্র বর্মন ফন্টু সহ অনেকে। সকল মাধ্যমিক স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় 12টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
গাজীপুরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলের তৃতীয় বার্ষিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী বিদ্যালয় মাঝে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান। এছাড়াও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার দিদারুসালাম, ব্যারিস্টার মোহাম্মদ মোতাহার হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সীমানা জটিলতায় দীর্ঘ ১২ বছর আটকে আছে মেহেরপুর সদর উপজেলার আমদা ইউনিয়নের নির্বাচন। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। তবে সীমানা জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুর থেকে সহকর্মী মিনারুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদা কোন। সীমানা জটিলতায় দীর্ঘ ১২ বছর আটকে আছে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন। একযুগ নির্বাচন না হওয়ায় বিভিন্ন সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। তারা বলছেন, সামান্য কাজে গেলেও ইউপি সদস্যদের সহযোগিতা না পেয়ে পড়তে হয় ভোগান্তিতে। আমরা যত ধরনের সেবা নিতে যাই, সাধারণ মানুষ থেকে শুরু করে নানানভাবে নির্যাতিত হয়, বঞ্চিত হয়। আমি এখন এই ভোট দিতে পারিনি, আমি ভোট দিতে চাই এই ইউনিয়নের। আমরা দীর্ঘদিন থেকে ভোট দেওয়া থেকে বঞ্চিত আছি। সাধারণ মানুষ ভোট দেবো, ইউনিয়নে ভোট হয় না 14-15 বছর। সীমানা জটিলতা নিরসন করে দ্রুত নির্বাচনের দাবি জনপ্রতিনিধিরও। নির্বাচনের প্রক্রিয়া চলছে, অতি সত্ত্বে আমার ধারণা মতে তফসিল ঘোষণা হবে আমদা ইউনিয়ন, এবং আমরাও চাচ্ছি যে তফসিলটা হোক। এমন বাস্তবতায় দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণার আশ্বাস জেলা রিটার্নিং কর্মকর্তার। পৌরসভার সাথে ওদের সীমানা সংক্রান্ত জটিলতার কারণে, তো জটিলতাটা অলরেডি নিরসন হয়ে গেছে। আমরা এই যে আমাদের কোর্টে যে মামলা ছিল এটা অলরেডি মোটামুটি মীমাংসা হয়ে গেছে। মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৯ জুন। রাশেদা আকন, এশিয়ান টেলিভিশন। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।